বছর নয়েক আগে গণধর্ষণ, তারপর পরপর তিনবার অ্যাসিড হামলা, কিন্তু তাতেও দমেন নেই উত্তরপ্রদেশের এই দলিত মহিলা। সুবিচারের আশায় দাঁতে দাঁত চেপে মামলা চালিয়ে যাচ্ছিলেন। সেই সাহস দেখানোরই ফল হাতে নাতে পেলেন তিনি। খোদ মুখ্যমন্ত্রী দেখা করে নিরাপত্তার আশ্বাস দিলেও চতুর্থবার অ্যাসিড হামলা মহিলার ওপর। বছর 35-এর ওই মহিলা লখনউয়ের একটি ক্যাফেতে চাকরি করতেন। অ্যাসিড আক্রান্তরাই ওই ক্যাফেটি চালান। মহিলা থাকছিলেন আলীগঞ্জের একটি হোস্টেলে। রাজ্য সরকারের নির্দেশ মতো সর্বক্ষণের জন্য সশস্ত্র প্রহরী ছিল তার জন্য। সেই প্রহরা শনিবারও ছিল। পুলিশ সূত্রে খবর, রাত 8টা নাগাদ ওই মহিলা হোস্টেল চত্বরে কল থেকে জল নিতে এসেছিলেন। তখনই তার মুখে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কুছ কহ নাই সকতে ক্যা হ্যায় লেকিন আগার ইয়ে এসা হুয়া হ্যায় তো হাম লোগো কো ভি ডর লাগ রাহা হ্যায় কি হামারি 82 বচ্চিয়াঁ হ্যায়। অ্যাসিড হামলার জেরে মহিলার মুখের ডান দিক পুড়ে গিয়েছে। চিকিৎসা চলছে লখনউয়ের ট্রমা সেন্টারে। যদিও এখনো হামলাকারীদের ধরতে পারেনি পুলিশ। বলনে কি স্থিতি মে নেই থি রাত মে ভি অর ইসলিয়ে কোই এফআইআর অভি ইনহোনে দর্জ নেই করায়া। ইনকে পতি কো বুলায়া গয়া থা, ও পতি আ গয়ে হ্যায়, উনকা ভি কহনা হ্যায় কি জরা ও পত্নি সে বাত কর লেন তব এফআইআর দেঙ্গে। আগার কিসি পে সন্দেহ হ্যায়, কোই শক শুবা হ্যায় তো উনকে খিলাফ কারবাই কি জায়েগি। FIR दर्ज होना हो हम लोग विवेचना कर रहे हैं। रात में हमारी टीम लगी रही है और सुबह भी हमारी टीम वहां लगी हुई है। নির্যাতিতা মহিলাকে নিরাপত্তা দেওয়ার জন্য দুজন বন্দুকধারী পুলিশকে নিয়োগ করা হয়েছিল। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, ঘটনার সময় কি করছিলেন তারা? লখনউ রেঞ্জের এডিজি জানিয়েছেন, রক্ষীদের শিফট বদলের সময়ই অ্যাসিড হামলা হয়। দুষ্কৃতীদের খোঁজে হোস্টেল সংলগ্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা। এবিপি আনন্দ।